Assalamu alaikum. Welcome to SCK Online School. Shubhriyo shikhartira. Online bhitti. Darabai klaser aajke porbe ami tomader shekhate jacchi shatokora. Aajke shekhabo ami tomader shatokora panchom shrenir priyo shikhartira. Aajke amra khub sundor bhabe shatokorar basic ta details shikhbo. Tarpore din ache amader nobomote gun boye nobom adhyay. To ei shatokorar bishoyta amra প্রথমে শিখব ব্যাসিকগুলো খুব সুন্দরভাবে আলোচনা করে ব্যাসিকটা জেনে নেব তারপরে যদি আমরা একটু সময় পাই তাহলে দুই একটা অঙ্ক হয়তো দেখব কিন্তু আগে আমরা এই যত ব্যাসিক আছে অর্থাৎ মূল জিনিসগুলো এর সম্পর্কে সমস্ত ধারণা আগে ক্লিয়ার হয়ে নেব তারপরে আমরা বাকি কাজগুলো করব তো প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে আলোচনা করব শতকরা তো সর্বপ্রথমে আমাদের কিছু কিছু বিষয় জানতে হবে যে শতকরার জন্য কতগুলো আছে দেখো স্টার চিহ্ন দিয়ে কতগুলো বিষয় লিখেছি তোমরা ভিডিওটা পজ করে দিয়ে এটা লিখে নিতে পারো অথবা পরবর্তীতে লিখলেও চলবে কোনো সমস্যা নাই তো প্রিয় শিক্ষার্থীরা আমরা যখন শতকরা আলোচনা করব তখন আমরা সর্বপ্রথমে শতকরা জিনিসটা কি সেটা জেনে নেব তবে তার আগে আমি তোমাদের একটু বলি যে তোমরা যখন ক্লাসটি করবে অত্যন্ত মনোযোগ সহকারে ক্লাসটি করবে যদি ক্লাসটি মনোযোগ সহকারে না করা হয় তাহলে যতই আমরা চেষ্টা করি যতই কি করি না কেন ওই কাজ যতই লিখি খাতায় শুধু লিখলেই কিন্তু কাজ হলো না খাতায় লিখবো ছবিতে দেখবো কি হচ্ছে এরপরে ওইটা সুন্দরভাবে মনের মাথার মধ্যে ঢুকিয়ে নেব যদি আমি ওটা মাথায় প্রবেশ করাতে পারি তবেই না আমি সফল তা আজ পর্যন্ত আমি যতই খাতায় লিখি না কেন যতই আমি মুখে কানে শুনি না কেন যতক্ষণ না ওটা আমার ব্রেনে অ্যাটাচমেন্ট হচ্ছে যতক্ষণ আমার ব্রেনের মধ্যে না ঢুকবে ততক্ষণ কিন্তু আমাদের কোনো কাজ হবে না আর শতকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তুমি এই অধ্যায়ের এই কাজটা তুমি শুধুমাত্র পঞ্চম শ্রেণীতে যে আছে তা নয় এখান থেকে তুমি যত উপরে ক্লাসগুলো তুমি বেশ শতকরার অবশ্যই তোমার সেখানে প্রত্যেকটা শ্রেণীতে শতকরার উপরে কাজ থাকবে প্রিয় শিক্ষার্থীরা শতকরা শতকরার উপরে প্রিয় শিক্ষার্থীরা তো প্রিয় শিক্ষার্থীরা বিষয় হচ্ছে যে আমাদের তাহলে মনোযোগ সহকারে কাজ করতে হবে পঞ্চম শ্রেণী তোমরা যারা শিক্ষার্থী পঞ্চম শ্রেণী খুবই ভাইটাল একটা ক্লাস এখান থেকে আমরা অপর একটা ধাপে উন্নীত হই অর্থাৎ প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে আমরা মাধ্যমিক পর্যায়ে উন্নীত হই সেহেতু প্রাথমিক পর্যায়ে যে শেষ ধাপ এখানে শতকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এই অধ্যায়টা শিখলে আমরা ভবিষ্যতে যতগুলো ক্লাস আছে আমাদের উপরে ধাপগুলোতে আমরা ভালো একটা মানে আমাদের অ্যাবিলিটি মানে দক্ষতা অর্জন হবে যদি আমরা শতকরাটা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের দক্ষতাটা বৃদ্ধি পাবে আমরা পরবর্তী স্টেপগুলোতে সহজেই কাজ করতে পারবো সুতরাং শতকরাটা আমরা খুব সুন্দরভাবে শিখব তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমি বেসিক আলোচনা ধরে ধরে কাজ করব শতকরাটা আসলে কি আমরা সেটা একটু সর্বপ্রথমে শিখব শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ শতকরা কি শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ আমরা শতকরাকে ডেফিনিশন করতে পারি ডেফিনিশন হচ্ছে ভগ্নাংশ শতকরা হচ্ছে একটি ভগ্নাংশ যার ভর ভগ্নাংশ যার ভর আর তোমরা জানো যে ভগ্নাংশ হতে গেলে কি লাগে ভগ্নাংশ হতে গেলে লব এবং ভর লাগে লব বাই ভর ভগ্নাংশ হচ্ছে কি লব বাই ভর ভগ্নাংশ সমান হচ্ছে লব বাই ভর তো ভগ্নাংশ হতে গেলে লব বাই ভর তো ভগ্নাংশ শতকরা হচ্ছে একটা ভগ্নাংশ এমন একটি ভগ্নাংশ যার ভর সর্বদা একশো ভর হচ্ছে একশো অর্থাৎ এটার ভর একশো এবং লব লব তোমার যে কোনোটা হতে পারে যেমন 1% যখন একশো 1% এটা এই পার্সেন্টটা আমি তোমাদের দেখাচ্ছি এটাকে প্রকাশ করা হয় এই চিহ্ন দ্বারা এই পার্সেন্ট দ্বারা হচ্ছে শতকরা প্রকাশ করা হয় পার্সেন্ট দ্বারা শতকরাকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা পার্সেন্ট দ্বারা এটাকে বলা হয় পার্সেন্ট বা শতকরা চিহ্ন তো এই এইটা যখন থাকবে সরাসরি এই ভগ্নাংশটা মানে হচ্ছে 1/100 অর্থাৎ এই পার্সেন্ট মানে হচ্ছে 1/100 অর্থাৎ এই পার্সেন্টের আগে মনে করতে হবে যে 1 আছে 1% আর 1% মানে হচ্ছে 1/100 যদি এখানে তাহলে 5% থাকে তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে আমাদের ভগ্নাংশটা কি হবে পার্সেন্টের জন্য নিচে হওয়ার হবে 100 আর এখানে যেটা আছে সেটা বসে যাবে এই যে লব হবে এটা আর পার্সেন্টের এই এই 100 হয়ে যাবে ভাগ তাহলে এই হয়ে যাবে ভগ্নাংশ তাহলে দেখো 5% কে আমরা প্রকাশ করেছি কিসে
এটা 1% হয়েছিল আমাদের কি 1/100 তো 5% ভগ শতকরা হচ্ছে কি ভগ্নাংশ শতকরাটা তাহলে কি আমরা জেনে গেলাম শতকরা একটি ভগ্নাংশ আর যার হর 100 তাহলে এমনটা আসে অনেক সময় যে শতকরা একটি ভগ্নাংশ যার হর কত হর 100 সংক্ষিপ্ত প্রশ্নিতে এমনটা আসে প্রায় এসে থাকে যে এই চিহ্নটা দিয়ে দেয় যে এটা কিসের চিহ্ন তোমাদের তখন বলতে হবে যে এটা কার চিহ্ন শতকরা চিহ্ন এটা হচ্ছে শতকরা চিহ্ন মানে প্রকাশ করা হয় ভগ্নাংশটা চিহ্নটা হচ্ছে পার্সেন্ট বা শতকরা চিহ্ন তো দেখো আমরা তাহলে পার্সেন্ট ভগ্নাংশ শতকরা একটা ভগ্নাংশ যার হর 100 যাকে প্রকাশ করা হয় পার্সেন্ট দ্বারা যাকে প্রকাশ করা হয় পার্সেন্ট দ্বারা এটাকে বলতে পারো প্রতীক আবার এর আরো একটা নাম রয়েছে শতকরার আরো একটি নাম রয়েছে সেটা হচ্ছে শতাংশ শতকরার আরো একটি নাম আছে শতাংশ অন্য নাম হচ্ছে শতাংশ সরি বানানটা ভুল গেল শতাংশ এটা হচ্ছে কি অপর নাম হচ্ছে অপর নাম শতাংশ তাহলে আমরা কি কি জানলাম শতকরা একটা ভগ্নাংশ যার হর 100 শতকরাকে প্রকাশ করা হয় পার্সেন্ট বা এই প্রতীক দ্বারা এটা হচ্ছে চিহ্ন বা প্রতীক চিহ্ন বা প্রতীকের যে কোনো একটা দিয়ে প্রকাশ করা হয় চিহ্ন বা প্রতীক যে কোনো একটা দিয়ে প্রকাশ করা হয় একে বলা হয় চিহ্ন বা প্রতীক তাহলে আর 1% মানে এটা 5% এটা তাহলে তোমরা আরো দু একটা বের করতে পারো তোমরা নিজেরা দুই চারটা ইচ্ছা মতো বের করে নিবা কোনো সমস্যা নাই তাহলে আমরা শতকরা যেহেতু শতকরা আমাদের আলোচ্য বিষয় শতকরাটা কি আসবে সেটা আমরা জানলাম শতকরা একটি ভগ্নাংশ যার হর 100 শতকরাকে প্রকাশ করা হয় পার্সেন্ট প্রতীক দ্বারা বা শতকরার একটা দাগ দুই পাশে দুইটা গোল চিহ্ন এরপরে শতকরাকে আরেকটা নাম বলা হয় সেটা হচ্ছে শতাংশ মানে শত অংশ শতাংশ এই শতাংশ ভগ্নাংশ মানে কি ভগ্ন অংশ শতাংশ মানে শতভাগের অংশ শতভাগের অংশ ধরুন 5% 5% তার মানে 100 ভাগের 5 ভাগ 9% সমান সমান 100 ভাগের 9 ভাগ এটাকে আমরা শতাংশ বলতে পারি বা পার্সেন্ট বলতে পারি এভাবে প্রকাশ করতে হয় তো দেখো এরপরে যেটা আছে আমাদের এরপরে তাহলে আমরা শতকরা শিখে গেলাম এখন আমাদের শিখতে হবে কোনটা ক্রয় মূল্য ক্রয় মূল্যটা কি একটু আমরা এখানে আমাদের যে যে ইয়ারগুলো লাগবে ক্রয় মূল্যটা আসলে কি আমরা প্রায় দেখো ছোটবেলা থেকে এই বিষয়টার সাথে খুবই পরিচিত ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা ক্রয় মূল্যটা আসলে ওইভাবে বুঝি না কিন্তু আমরা জানি যে পণ্য কিনতে যাই আমরা দোকানে গিয়ে একটা জিনিস কিনতে গিয়ে বলেছে দোকানদারকে বলেছে এই জিনিসটার দাম কত ওইটা কত এই যে কত দাম কত এই দামটাই হচ্ছে ক্রয় মূল্য এখানে ওই দোকানদারের কাছে যে দামটা আমরা জিজ্ঞাসা করি ওটাই হচ্ছে ক্রয় মূল্য মানে আমরা যে টাকা দিয়ে কিনি ওটা ক্রয় মূল্য না ওটা দোকানদারের কাছে বিক্রয় মূল্য কারণ দোকানদার বিক্রয় করে আর আমরা ক্রয় করি মানে আমরা ক্রেতা আমরা কিনি তাই আমরা হচ্ছে ক্রেতা ক্রেতা ক্রয় মূল্যটা কার সাথে কে করে ক্রয় মূল্য কার ক্রেতা ক্রয় মূল্যটা কার সাথে সংযুক্ত ক্রেতার সাথে কেন ক্রেতার সাথে কারণ ক্রয় করেছে বলেই ক্রয় মূল্য ক্রয় করেছে বলেই ক্রয় মূল্য তো ক্রয় মূল্যটা হচ্ছে আমরা যে মূল্যে কোন জিনিস কিনে থাকি তাহলে কোন জিনিসের মূল্য যে মূল্যে কোন বস্তু বা কোন বস্তু আমরা কিনে থাকি বা কোন একটা জিনিস আমরা যে মূল্যে ক্রয় করে থাকি সেটাই হচ্ছে ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কি বিক্রয় মূল্য একই ভাবে যে কোন জিনিসকে যে মূল্যে ক্রয় করা হয় যে মূল্যে ক্রয় করা হয় সেটা হচ্ছে ক্রয় মূল্য যে মূল্যে ক্রয় করা হয় তারপরে কোন বস্তু বা জিনিস কোন বস্তু বা জিনিস আমার একটু জায়গা নিতে হয় বিক্রয় মূল্যটা এখানে আমি একটু দিচ্ছি কোন বস্তু বা জিনিস যে মূল্যে ক্রয় করা হয় তাই হচ্ছে ক্রয় মূল্য একইভাবে কোন বস্তু বা জিনিস বস্তু বা জিনিস যে মূল্যে বিক্রয় করা হয় যে
মূল্যে বিক্রয় করা হয়। তাহলে বিক্রয় মূল্যটা কার সাথে সংযুক্ত? বিক্রেতার সাথে। কারণ কি, বিক্রয় যে করে সে হচ্ছে বিক্রেতা, যে বিক্রয় করেছে সে বিক্রেতার, আমরা বিক্রয় আমাদের কাছে বিক্রয় করেছে সে যে মূল্যে বিক্রয় করেছে ওটাই হচ্ছে বিক্রয় মূল্য। এখন কথা হচ্ছে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর সাথেই সংযুক্ত হচ্ছে লাভ এবং ক্ষতি। লাভ এবং ক্ষতি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপরে নির্ভরশীল বলতে পারবো না আমরা, আমরা বলতে পারবো লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, ক্রয় মূল্যের উপর নির্ভরশীল। কেন ক্রয় মূল্যের উপর নির্ভরশীল সেটা আমি তোমাদের এখন ব্যাখ্যা দেব। ক্রয় মূল্যের উপর নির্ভরশীল, কেন নির্ভরশীল ক্রয় মূল্যের উপরে লাভ এবং ক্ষতি, তারপরে নির্ভরশীল ক্রয় মূল্যের উপরে নির্ভরশীল, কেন এটা ক্রয় মূল্যের উপর নির্ভরশীল? কারণ হচ্ছে দেখো, কোনো একটা পণ্য, মনে করো আমি একটা বই কিনলাম, এই বইটা আমি কিনেছি ক্রয় মূল্য, বইটার ক্রয় মূল্য হচ্ছে, বইটার ক্রয় মূল্য 100 টাকা, আমি বিক্রয় করতে মনে করো বিক্রয় করেছি 120 টাকা। তাহলে দেখো এখানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য রয়েছে, তো ক্রয় করেছি 100 টাকা, বিক্রয় করেছি 120 টাকা, এখানে বেশি আছে কোনটা? এখানে বেশি আছে হচ্ছে বিক্রয় মূল্য, আমরা দেখতে পাচ্ছি 100 থেকে 120 টাকা বেশি। তাহলে এখানে আমরা সহজেই বুঝতে পারি যে এখানে লাভ হয়েছে, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে এখানে আমরা সহজেই বুঝতে পারি যে লাভ হচ্ছে। তো লাভের ক্ষেত্রে আমরা সহজে বুঝি যে লাভ হয়েছে, কেন লাভ হয়েছে? আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে। এখন কথা হচ্ছে আমি ধরো শুধু বিক্রয় মূল্যটা জানতাম, ক্রয় মূল্যটা জানতাম না, তাহলে আমার লাভ হলো না ক্ষতি হলো আমি কিন্তু বুঝতে পারছি না। আবার মনে করো ক্রয় মূল্য এখানে 120 টাকা আর লাভ বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো দেখো আমরা যদি বিক্রয় শুধুমাত্র বিক্রয় মূল্য জানি কিন্তু ক্রয় মূল্য জানি না, সেক্ষেত্রে কিন্তু লাভ বা ক্ষতি আমরা জানতে পারবো না। তাহলে লাভ বা ক্ষতি জানতে হলে আমাকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য দুটোই জানতে হবে। আর আমার কথা ছিল যে ক্রয় মূল্যের উপরে কেন নির্ভরশীল, কেন নির্ভরশীল সেটা এবার বলি। যে দেখো ক্রয় মূল্য কম হলে লাভ হয় আর ক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে ক্ষতি হয়। ক্রয় মূল্য এখানে কি আছে দেখো, ক্রয় মূল্যটা এখানে বেশি, গেটার দেন তাহলে ক্ষতি, ক্রয় মূল্য গেটার দেন দেখো তাহলে আমাদের সিস্টেমটা কি, যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এই দুটো জিনিসের যে সম্পর্ক সমান সমান, দেখো লাভ না ক্ষতি আমরা সেটা কিভাবে বের করবো, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এখানে যে বড়, যদি ক্রয় মূল্য বড় হয় তাহলে কি হবে, টাকা বেশি টাকায় কিনলাম আর বিক্রয় মূল্য কম টাকায়, তাহলে লাভ হবে না ক্ষতি হবে? তুমি বোঝো, তুমি একটা কলম কিনে এনেছো দোকান থেকে 5 টাকা দিয়ে, তুমি বাড়িতে যাওয়ার পর তোমার এক বন্ধু বললো যে আমাকে কলমটা দিতে হবে, তোমাকে 5 টাকার পরিবর্তে 4 টাকা দিল, তুমি 5 টাকা দিয়ে কিনেছো কিন্তু তার সে তোমাকে দিয়েছে 4 টাকা, তুমি দেখতে পাচ্ছ যে হাতের উপরে তোমার 1 টাকা লস, মানে কম দিয়েছে। অর্থাৎ যখনই তুমি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তোমার কম হয়ে যায় তখনই কি হয়, ক্ষতি হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যখন বড় বিক্রয় মূল্য ছোট তখন কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। আর ক্রয় মূল্য যখন কম, ক্রয় মূল্য কম 10 টাকায় কিনে আমি 15 টাকায় দিচ্ছিলাম বিক্রি করলাম, এই বিক্রয় মূল্য, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যদি বড় হয় সেক্ষেত্রে কি হয়, লাভ হয়। বিক্রয় মূল্য বেশি হলে কি হয়, লাভ হয়। কারণ কম টাকায় কিনে বিক্রি করেছি 20 টাকায়, 100 টাকায় কিনেছি পেয়েছি 120 টাকা, 100 টাকায় কিনেছিলাম পেয়েছিলাম 120 টাকা, অর্থাৎ 20 টাকা আমি বেশি পেয়েছি, এটাই হচ্ছে লাভ। অর্থাৎ যেটা বেশি পাই ওটাই লাভ আর যেটা আমি কম পাই সেটা হচ্ছে ক্ষতি। তাহলে দেখো উভয় ক্ষেত্রে ক্রয় মূল্যটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, যখন ক্রয় মূল্য কম তখন লাভ আর ক্রয় মূল্য বেশি তখন ক্ষতি। তাহলে উভয় ক্ষেত্রে ক্রয় মূল্যটাই হচ্ছে মুখ্য বিষয়, ক্রয় মূল্যের উপরেই লাভ ক্ষতি হিসাব করা হয়। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের
ক্ষেত্রে এখন গুণনীয় বিভ্রামূলক কিন্তু বিষয় রয়েছে এখান থেকে আমরা সূত্র পাই লাভ এবং ক্ষতির যে সূত্র সেটা হচ্ছে লাভ এবং ক্ষতি আমরা কিভাবে বের করবো এখানে তো বড় আমরা বুঝলাম যে কম বেশি হলে লাভ ক্ষতি হয় কিন্তু লাভ আর ক্ষতিটা নির্ণয় করবো কিভাবে দেখো লাভ সমান সমান কি আসবে আর ক্ষতি সমান কি আসবে আমরা একটু বের করবো দেখো লাভ আমরা জানি যে লাভ ক্ষতি বিক্রয় মূল্যের পার্থক্যের উপর ভিত্তি করে লাভ এবং ক্ষতি বের করা হয় ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্যের উপর ভিত্তি করেই লাভ বা ক্ষতি নির্ণয় করা হয় এখন পার্থক্য মানে বিয়োগফল পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল বা ডিস্টেন্স মানে দুটোর মধ্যে দূরত্ব বা এই জাতীয় মানে দুটো জিনিসে পার্থক্য থেকে আমরা বের করতে যেহেতু তাহলে দুটো পার্থক্য মানে বিয়োগফল থেকে আমরা বের করবো এখন বিয়োগ যখন করি আমরা বিয়োগের ক্ষেত্রে বড়টাকে আগে লিখি নাকি ছোটটাকে আগে লিখি অবশ্যই বড়টাকে আগে লিখি তাই তো রাখি তাহলে এখানে আমাদের বড়কে দেখো লাভ হয়েছিল কখন যখন বিক্রয় মূল্য বেশি ছিল তাহলে বড়কে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয় কে বেশি হলে লাভ হয় বিক্রয় মূল্য আর কে বেশি হলে ক্ষতি হয় ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় তাহলে বেশিটা আগে লিখবো মানে যার বেশি সে আগে আসবে আর বাকিটা পরে বসবে তার মানে ক্রয় মূল্য কম প্রথম ক্ষেত্রে লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য কম এই পরে বসেছে আর ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য কম তো দেখো তাহলে লাভ ক্ষতি কি আমরা জেনে গেলাম এবার এই অধ্যায়ে শতকরা আমাদের যে পরবর্তী আলোচনাটা দেখো সূত্র সমূহ দিয়েছি আমি অর্থাৎ সূত্র কিন্তু একটা মেইন সূত্র একটা যার থেকে আরো দুই তিনটা সূত্র আমরা তৈরি করতে পারি কিভাবে পারি আমি সেটা নিয়ে তোমাদের দ্রুত আলোচনা করব কারণ সূত্র তৈরি করা আমি তোমাদের আগেই শিখিয়েছি কিভাবে শিখিয়েছিলাম দেখো আমরা ভাজক ভাজ্যের সূত্র থেকে ভাজ্য নির্ণয় সূত্র থেকে ভাজক ভাগফল এবং ভাজক নির্ণয় করা শিখেছিলাম ভাগফল নির্ণয় করা শিখেছিলাম অর্থাৎ ওখান থেকে আমরা একটা সূত্র থেকে তিনটা সূত্র তৈরি করেছিলাম সেখানে আমি তোমাদের সিস্টেমটা শিখিয়েছিলাম যে সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে নিয়ে গেলে চিহ্নের পরিবর্তন হয় আমি ওই পদ্ধতি অনুসরণ করে আমাদের মূল একটা সূত্র আছে এই শতকরার সেই একটা সূত্র থেকে বাকি সূত্রগুলো আমি তৈরি করব অর্থাৎ একটা মূল সূত্র আমরা সূত্রগুলো মুখস্থ করার থেকে আগে যদি নিয়মাফিক বের করতে পারি তখন আমরা সূত্রগুলো যদি ভুলেও যাই মুখস্থ তো আমরা করব কিন্তু নিয়মটা আমরা জেনে রাখলে যদি আমাদের পরীক্ষা হলে মাথায় না আসে যে কনফিউশন চলে আসে আমার মনে আছে নাকি আমি ভুলে গেছি সূত্রটা ঠিক আছে কি নাই তখন কি করতে হয় পদ্ধতি অনুসরণ করে রাফে গিয়ে আমরা দ্রুত সূত্রটা বের করে আসতে পারি তো কিভাবে সেটা বের করবো আমরা এখন সেই বিষয়টাতে যাব তাহলে আমরা অলরেডি শিখে গেছি কি কি ক্রয় মূল্য কি শিখেছি বিক্রয় মূল্য শিখেছি তারপরে লাভ কি শিখেছি ক্ষতি কি শিখেছি লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি নির্ভরশীল লাভ এবং ক্ষতি সূত্র শিখেছি এরপরে মেইন সূত্র সমূহ এই সূত্র সমূহ কার সূত্র শতকরা নির্ণয়ে শতকরা নির্ণয়ে যে সূত্রগুলো শিখবো এখন সেটা কিসের সূত্র শতকরা নির্ণয়ের সূত্রগুলো এখন আমরা শিখবো তো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন একটু এটা বুঝে দিব তাহলে আমার একটু জায়গা বেশি লাগবে সে কারণে তো আশা এতক্ষণ নিশ্চয় তোমরা এটা নোট করেছো আর যদি তোমরা এতক্ষণে নোট করতে না পেরে থাকো তাহলে কি করবে এটা ক্লাসটা করার শেষে আবার একটু ভিডিওটা টেনে নেবে পজ করে লিখে নেবে তোমরা উঠিয়ে নেবে অথবা যখনই দেখবা যে আমার ক্লাসটা চলে ই হয়ে যাচ্ছে তখন একটু পজ করে দিয়ে লিখে নেবে তারপরে আবার পজটা কন্টিনিউ করে দিবে তাহলে কাজ শুরু হয়ে যাবে তো দেখো আমরা এখন সূত্র শিখবো আমাদের মেইন যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে মুনাফা মুনাফা এই মুনাফা মুনাফা সমান সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার বাই 100 মাঝামাঝি বা এই হচ্ছে আমাদের মেইন সূত্র এখন এখানে আমি কি কি পেলাম দেখো এখানে পেয়েছি আসল সময়
নতুন করে যা যা পাচ্ছি মুনাফার হার তার মেইন জিনিসটাই তো লিখলাম না নাকি যেটা নির্ণয় করবো এখান থেকে মুনাফা। তো এই বিষয়গুলো আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করব এবার। তো দেখো আমাদের এখানে বার্ষিক মুনাফার হার একটা বিষয় রয়েছে, আমরা এইটা এইটা একই এখান থেকে এই আলোচনাটাও কমপ্লিট হয়ে যাবে। তো দেখো তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, মুনাফাটা আসলে কি এবার একটু বুঝি। মুনাফা এতক্ষণে আমরা শিখে এসেছি লাভ, মুনাফার অপর নাম হচ্ছে লাভ, মুনাফা মানে লাভ সহজ ভাষায়, অথবা মুনাফাকে বিভিন্ন ভাবে ই করা হয়, যেমন কোন একটা জিনিসের উপরে কত টাকা লাভ হয় এটা মুনাফা, এটা আবার অনেক ভাবে অনেক বিষয়ে বলা হয়, আমরা সেটাতে যাবো না, আমরা সরাসরি শুধু মুনাফা আমাদের বইয়ে রয়েছে, আমরা নেগেটিভ কথাগুলোতে যাবো না, আমরা মুনাফা মানে হচ্ছে বুঝে নেবো যে লাভ, মুনাফার অর্থ হচ্ছে লাভ, তাহলে লাভ হয় কখন, যখন আমাদের বিক্রয়মূল্য বেশি হয়। এখন লাভটা এখানে আমাদের শতকরা লাভ হিসাবে আসতে হবে, সেটা আমরা পরে যাবো, অর্থাৎ শতকরা মুনাফার হারটা কি সেটা শিখবো, আসলটা আসলে কি আমরা আসলটা জানি, এটার সাথে আমরা নিজেরাই জানি যে আসল কি, আমরা প্রায় কথাই বলে থাকি যে আসল আমাদের মানে অনেক সময় ই হয় যে বলে থাকি এইটা আমার আসল জিনিস, এইটা আমার আসলটা কি আসলে এটাই হচ্ছে আমাদের মেইন জিনিস, মানে যার যেটা আমার আসল, আমি যেটার উপরে আসলে লাভটা লাভ বা ক্ষতি বা মুনাফা মুনাফাটা যার উপরে হিসাব করবো, মানে যে টাকার উপরে মনে করো মুনাফাটা হিসাব করবো তো আমি অর্থের উপরে, অর্থাৎ কত টাকা থাকি না কত কোন জিনিসের উপরে, তো এই মুনাফাটা লাভটা কিসের উপরে আসল, আসলটা হচ্ছে মূলধন, আসলটাকে বলা হয় মূলধন, মূলধন তোমাদের অবশ্যই এই শব্দটার সাথে তোমরা পরিচিত না, মূলধন বলতে নিজের টাকা বা এইটাকে বলা হয় যে কোন ব্যবসায় যেটা আমরা খাটাই বা কোনো একটা জিনিসের জন্য, মনে করো আসল বলতে কি কোনো একটা জিনিসের দাম হচ্ছে একশো টাকা, ওই একশো টাকা হচ্ছে আসল, এখন ওই ক্রয় মূল্যের উপরে মনে করো একশো টাকা জিনিস বিক্রয় করেছি 120 টাকা, ওই 120 টাকায় বিক্রয় করেছি, এখন লাভ কত হয়েছে, লাভ হয়েছে কত 20 টাকা, ওই লাভটা হচ্ছে মুনাফা। মনে করো ক্রয় মূল্য ছিল, আমরা একটু আগে দেখাচ্ছিলাম যে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য 120 টাকা, তাহলে এখান থেকে আমরা লাভ সমান কি পেয়েছিলাম, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আমরা এটা শিখেছি কারণ বেশি যে তার থেকে বাদ 20 টাকা, এই 20 টাকা কি, এই 20 টাকা হচ্ছে মুনাফা, এই 20 টাকা হচ্ছে মুনাফা, ক্লিয়ার, মুনাফা হচ্ছে 20 টাকা। আর আসলটা কি, এখানে আসল হচ্ছে যে ক্রয় মূল্যটা হচ্ছে আসল, এই ক্রয় মূল্যটা হচ্ছে আসল। এবার আসে আমরা সময় আর মুনাফার হার, সময় এবং মুনাফার হারটা কি, সময়টা কি আমরা ভালোভাবে জানি, সময় তো দিন মাস বছর যাই বলি সবই সময়, এখন এই গণিতের ক্ষেত্রে সময় বলতে আমরা বছরকে বুঝবো, এখানে সময় বলতে আমরা শুধুমাত্র বছরকে বুঝবো, বছরের হিসাবকে, এখানে কিন্তু দিন মাস সপ্তাহ জুন এগুলোর হিসাব রাখবে না, এখানে শুধুমাত্র বছরের হিসাব করে রাখতে হবে, সময়টার হিসাব করবো আমরা কিসের উপরে, বছরের হিসাব করবো, বছরের, তাহলে সময়টার হিসাব রাখবে এখানে বছরের, অর্থাৎ মনে করো 5000 টাকা ব্যাংকে রেখেছি, 3 বছর পরে আমি 6000 টাকা পেয়েছি, কত টাকা লাভ হলো, মানে শতকরা কত টাকা লাভ হয়েছে, তো দেখতে পাচ্ছি 5000 টাকা হয়ে গেছে, কত 6000 টাকা লাভ হয়েছে, সরাসরি আমরা দেখতে পাচ্ছি 5000 টাকা থেকে 6000 1000 টাকা আমার লাভ হয়েছে, এখন 1000 টাকা লাভ হয়েছে কয় বছরে, 3 বছরে, এই 3 বছরটা হচ্ছে সময়, সময়টা হচ্ছে 3 বছর, আবার লাভ হয়েছে কত 1000 টাকা, ওই 1000টা ছিল মুনাফা, ক্লিয়ার, আসল কত 5000 টাকা রেখেছিলাম, ওইটা মূলধন, মানে ব্যাংকে যেটা রেখেছি বা কোনো একটা ব্যবসায় যেটা আমরা খাটিয়ে থাকি, মনে করো 5000 টাকা জিনিস কিনে আমি বিক্রয় করলাম, তাহলে 5000 টাকা দিয়ে কিনেছি ওইটা হচ্ছে আসল বা মূলধন। এবার আসি মুনাফার হার, হার কথাটাই যুক্ত হয়েছে এখানে, মুনাফার সাথে বাড়তি হিসেবে যুক্ত হয়েছে হার, হার মানে তোমরা মনে রাখবে যে ওইটা মানে ওইটার উপরে নির্ভরশীল কত টাকা, মানে 100 টাকায় কত টাকা হয়েছে, মুনাফার হার বলবো আর বার্ষিক মুনাফার হার, এই বার্ষিক মুনাফার হার হচ্ছে 100 টাকার এক বছরের
মুনাফার হার বলে, মুনাফার হার বলে, 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলে। না জানতে পারি তাহলে আমাদের যত এত অঙ্ক করি কাজে আসবে না, এর জন্য বেসিকটা খুব সুন্দরভাবে আমাদের শিখতে হবে। সে কারণে আর কি আমি একটু বেশি গুরুত্ব দিচ্ছি এই বেসিক ক্লাসটার উপরে এবং খুব সুন্দরভাবে বিস্তারিত আমি ভেঙে ভেঙে তোমাদের শেখানোর চেষ্টা করছি, যাতে করে দ্বিতীয়বার যেন এই ক্লাসটা তোমাদের করা না লাগে বা দ্বিতীয়বার যেন এই ক্লাসে আর কোনো সমস্যা না থাকে। তো দেখো মুনাফার হার, হারটা হচ্ছে কি মানে 100 টাকার 1 বছরের মুনাফাকে মুনাফার হার বলতে, মুনাফার হারটা কি 100 টাকার 1 বছরের মুনাফা, অর্থাৎ আমি 5000 টাকায় লাভ হয়েছে কত, 1000 টাকা, 100 টাকায় কত টাকা লাভ হয়েছে, বিষয় হচ্ছে 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে সেটাই হচ্ছে মুনাফার হার। তাহলে মুনাফার হারটা কি 100 টাকায় কয় টাকা লাভ হয়েছে। তো এবার আমরা এই বিস্তারিত এগুলো জেনে গেলাম, তাহলে আমরা এই চারটা জিনিস আমাদের মূল সূত্রে, এই চারটা জিনিস রয়েছে মূল সূত্রে কি রয়েছে এই চারটা জিনিস। তো এখন কথা হচ্ছে আমরা এখান থেকে সূত্র তৈরি করব, এটাকে তোমরা 1 নম্বর সূত্র দাও, এটা হচ্ছে 1 নম্বর সূত্র, আর এটাকে ভেঙে আমি সূত্রগুলো তৈরি করব। এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কি মুনাফা, আমি তোমাদের আগে শিখেছি এই সমান সমানের বাম পাশে যা রয়েছে ডান পাশেও তাই রয়েছে, সমান সমান চিহ্নের বাম পাশে যা রয়েছে ডান পাশে তাই, অর্থাৎ এটা হচ্ছে কি চিহ্ন, সমান চিহ্ন, এটা হচ্ছে সমান, আর সমান কথার অর্থ কি দুই পাশে একই সমতা। তো এই সমান চিহ্ন যখন আছে তাহলে কি হচ্ছে যে দুই পাশেই সমান সমান রয়েছে। তাহলে কি হচ্ছে আমাদের, আমরা একটু দেখি যে আমি তোমাদের শিখিয়েছিলাম এ পাশের থেকে ও পাশে যেন চিহ্নের পরিবর্তন হয়, আবার ও পাশ থেকে যদি এ পাশে আসে সেক্ষেত্রেও চিহ্নের পরিবর্তন হয়, এ পাশ থেকে এ পাশে আসলেও চিহ্নের পরিবর্তন হয়। তাহলে আমাদের কথা হচ্ছে যে ও পাশ থেকে যদি এ পাশে আসে চিহ্নের পরিবর্তন হয়, তাহলে আমরা একটা একটা করে নিয়ে আসবো এ পাশে। এখন আমার মনে করো আমি একটা সূত্র, কিসের সূত্র পেয়েছি মুনাফার, আমাদের প্রশ্নে যেগুলো আসে আসল বের করতে বলে, সময় বের করতে বলে, এটা নির্ণয় করা শিখবো, সময় বের করতে বলে, আবার এটা, তাহলে আমাদের এই তিনটা জিনিস শিখতে হয়। তাহলে আমরা এদের, আমাদের উদ্দেশ্য কি এদের যে কোনো একটা বের করা, তাহলে এদেরকে আমরা আপাতত রেখে দেবো, নিচের 100টাকে সর্বপ্রথম এ পাশে নিয়ে আসবো। 100 এদের সাথে 100 সম্পর্ক ছিল কি একটু দেখি, এর সাথে 100 সম্পর্ক ছিল ভাগ, তাহলে এ পাশে আসলে হয়ে যাবে কি ভাগ, এ পাশে আসলে পরিবর্তন হয়ে যাবে গুণ, কারণ শিখেছিলাম যোগ, যোগ এক পাশ থেকে অন্য পাশে গেলে কি হয়, এক পাশ থেকে অন্য পাশে গেলে যোগ উল্টে গেলে হবে বিয়োগ, যদি বিয়োগ থাকতো উল্টে গেলে হতো যোগ, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে গুণ, মানে উল্টা উল্টা। তাহলে মুনাফা গুণ এই 100 হয়ে গেল, এখানে গুণ হয়ে গেল সমান সমান, বাকিটা থেকে যাবে, বাকিটা থেকে যাবে। তাহলে আসল গুণ সময় গুণ মুনাফার হার, সময় গুণ মুনাফার হার। তো দেখো তাহলে আমরা অলরেডি কি পেলাম, আসল গুণ এই যে তিনটা জিনিস। এখন আমি তোমাদের একটা বিষয় শিখিয়েছিলাম যে সমান সমানের বাম পক্ষে যদি ডান পক্ষে যদি তাই হয়, তাহলে আমরা এই সমগ্রটাকে এপাশে আর এই সমগ্রটাকে ওপাশে নিয়ে যেতে পারি, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ, ইন্টারচেঞ্জ ইংরেজিতে বলা হয় ইন্টারচেঞ্জ, বা সম্পূর্ণটা ধরে পরিবর্তন, সম্পূর্ণটাই পরিবর্তন করে দেওয়া। তাহলে আমরা এখান থেকে এটাকে বাদ দিয়ে লিখতে হয়, আমরা যেহেতু সূত্র বের করছি তো আমরা সূত্র, আমাদের উদ্দেশ্য কি সূত্রটা বের করা, এই ডাক্তার তোমরা দিও না, এটা আমি বোঝানোর জন্য দিয়েছি। তাহলে আবার আমরা ওই বাম পাশে ডান পাশে যা আছে সম্পূর্ণটাকে লিখবো বাম পাশে, ডান পাশে যা আছে সম্পূর্ণটাকে লিখবো বাম পাশে, আসল গুণ সময় গুণ মুনাফা হার,
নিকটে চলে এসেছি কিনা, সে সব পথে চলে এসেছি কিন্তু ভুল হয়ে যাবে ইনশাল্লাহ। মুনাফার হার সমান সমান হচ্ছে মুনাফা গুণ 100, মুনাফা গুণ 100। তাহলে আমরা দেখো এবার আমার উদ্দেশ্যটা কি, আমরা যে কোনো একটাকে নির্ণয় করবো, যে কোনো একটাকে রাখবো, মানে বাকি দুইটাকে আমরা অন্য পাশে নিয়ে যাবো, বাকি দুইটাকে অন্য পাশে নিয়ে যাবো। আমি ধরো প্রথমে নির্ণয় করবো আসল, প্রথমে ধরো আমি আসল নির্ণয় করতে চাচ্ছি, মানে আসল যখন আমি নির্ণয় করবো সমান সমান, এ পাশে সম্পর্ক রয়েছে কি, এ পাশে সম্পর্ক রয়েছে গুণ, এ পাশে সম্পর্ক রয়েছে গুণ, ও পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, এ পাশে গুণ সম্পর্ক রয়েছে সুতরাং ও পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে যখন এ পাশে গুণ আছে ও পাশে ভাগ হবে, ভাগ ছেড়ে আমরা কি আকারে লিখেছিলাম, তোমাদের অনেক আগে থেকে লিখেছি বাই আকারে লেখা শিখেছিলাম, ভাগ থেকে বাই আকারে লেখা শিখেছিলাম। উপরে যা আছে আমরা এখানে যা আছে ডান পাশে সেটা আগে লিখে দেবো, ডান পাশে যা আছে মুনাফা গুণ 100 লিখলাম। এবার এই দুটো কি হবে, এ পাশে আসলে এই দুটো হয়ে যাবে ভাগ, এই দুটো হয়ে যাবে ভাগ। তাহলে এই সময় গুণ মুনাফার হার, ভাগ মানে নিচের গুণ, ভাগ হলে কোথায় গুণ হয়, নিচে গিয়ে গুণ হয়, তাহলে এটাও ভাগ হয়েছে এটাও ভাগ, অর্থাৎ নিচেরটার সাথে গুণ, এই পুরো টুক ধরে মনে করে এই টুক ধরে আমরা নিচে নামিয়ে দিয়েছি এভাবে, তাহলে সময় এই আসল পেলাম। একইভাবে যদি আমি সময় বের করি, সময় বের করি শুধুমাত্র একটুখানি পরিবর্তন, সময়টা এখানে চলে যাবে এই ওখানে চলে যাবে, দেখো কত সহজ, সময়টা এখানে আসলো চলে গেল, অর্থাৎ এই দুটোর মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সময়টা এখানে আসছে সুতরাং এখানে পরিবর্তন হয়ে গেল। মুনাফা গুণ 100 বাই সময়ের জায়গায় কি, আসল সময়ের জায়গায় চলে যাবে, সময় এখানে আসছে আসল চলে যাবে, আসল গুণ মুনাফার হার, এখানে হার লিখবি হারটা লিখবে মুনাফার হার। দেখো তাহলে আর কি আরেকটা সূত্র রয়েছে, এটাকে তোমরা 2 নম্বর সূত্র দাও, আর এটাকে দাও 3 নম্বর, এই দুইটা লাইন মূলত এখানে ভাঙ্গা ব্যাখ্যা করেছি, তাই ব্যাখ্যার জন্য ভেঙে বের করেছি, এই দুটো লাইন কিন্তু সূত্র না, এগুলো ভাঙ্গা ভেঙে আমরা ব্যাখ্যা করেছি বা বোঝার জন্য। তাহলে বাকি থাকবে আর কোনটা, সময়। এবার মুনাফার হারটা আমরা নির্ণয় করি, তাহলে মুনাফার হারটা এবার চেঞ্জ হয়ে এখানে চলে আসবে, সময়ের জায়গায় চলে আসবে কি মুনাফার হার, আর মুনাফার হারের জায়গায় চলে যাবে সময়, তাহলে মুনাফার হার সমান কি হবে, অসুবিধা হচ্ছে যেহেতু তোমরা 3 নম্বর সূত্রটা আমি ফাঁকা একটু লিখে দিচ্ছি, অর্থাৎ আমরা ওখান থেকে বের করছি, দেখো মুনাফার হার 33 হবে, মুনাফার হার সমান সমান সিস্টেমেটিক, মুনাফার হার সমান সমান সেই একই ভাবে উপরেরটা স্থির থেকে গেল মুনাফা গুণ 100, তাহলে বুঝতে হবে মুনাফা বাদে অন্য সবগুলোতে মুনাফা গুণ 100 হচ্ছে উপরে এটা নির্দিষ্ট, বাকি যেটা বাদ যেটা নির্ণয় করবে সেটা বাদে বাকি দুটা নিচে বসবে, অর্থাৎ আমরা জানি চারটা বিষয় রয়েছে, চারটা একক রয়েছে আমাদের এখানে, মূল চারটা রাশি চরক রয়েছে চারটা, এই চারটা জিনিসের মধ্যেই পরিবর্তন হচ্ছে, তো চারটার থেকে দুটো উপরে এলে দুটো হচ্ছে নির্দিষ্ট, বাকি দুইটার থেকে যে কোনো একটা চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু। তাহলে আসলের জায়গায় আসল বসলো, চেঞ্জ হয়েছে কি মুনাফার হাত চলে এসেছে, মুনাফার হারের জায়গায় যাবে কি সময়। দেখো আমরা কত সহজেই সূত্রগুলো নির্ণয় করা শিখে গেলাম, তাহলে এই হচ্ছে আমাদের মূল কাজ হয়ে গেল, বেসিক আলোচনা। এবার আমরা যখন অঙ্ক করব তখন আমরা মূল বিষয়গুলো বুঝতে পারবো, আমরা আগে কোনটা কি সময় কোনটা আসল কোনটা কি আমরা শিখে গেছি অলরেডি, আমরা কোনটা কি আমি ব্যাখ্যা করেছিলাম, আসল কি সময় কি মুনাফা হার কি মুনাফা কি এগুলো ব্যাখ্যা করেছি, মুনাফাটা কি লাভ সহজেই লাভ, আসল হচ্ছে যেটা আমরা যেটার উপরে লাভ করে থাকি, মানে যে টাকাটা আমরা যে টাকাটার উপরে আসলে আমাদের লাভ হয়, যে টাকাটার উপরে প্রায় মূল্য বলতে পারি এটাকে আমরা, আবার সময় মানে যে সময়ের উপরে অর্থাৎ বছর 2 বছরের উপরে হতে পারে, 5 বছরের 10 বছরের বা 3 বছর 4 বছর যেটা, এটা হচ্ছে সময় বছরে হিসাব করতে হবে। মুনাফার হারটা কি 100 টাকার উপরে 1 বছরে যে মুনাফা হয়, মুনাফার হারটা হচ্ছে 100 টাকার উপরে 1 বছরে মুনাফা, বার্ষিক কথাটাই বুঝতে হবে, মুনাফার হারের সাথে মনে রাখবো বার্ষিক কথাটা যুক্ত, বার্ষিক মানে হচ্ছে বছর অর্থাৎ 1 বছরে, 1 বছরে 100 টাকার 1 বছরের মুনাফা যেটা সেটা হচ্ছে মুনাফার হার। এরপরে হচ্ছে
সময় মুনাফা হার মুনাফা আমরা সবকিছু শিখে গেলাম একসাথে হচ্ছে সূত্রে এটা তোমাদের উপরে ক্লাসগুলোতে যখন যারা তখন এখানে সূত্র থাকে না পার্সেন্ট হিসেবে থাকে যাই হোক ওটা আমরা উপরে ক্লাসগুলোতে পাঁচে বই যে পার্সেন্ট শিখেছিলাম পার্সেন্ট মানে কি নিচে 100 হারে 100 দেখো পার্সেন্টের সেই 100 হারে চলে এসেছে যেহেতু আমরা শতকরা হিসাব করছি সেই শতকরার 100 টা নিচে থাকে মুনাফার ক্ষেত্রে কিন্তু মুনাফা মানে বাকিগুলো তো ওই 100 টা উল্টে গেছে সূত্র অনুযায়ী নিয়ম অনুযায়ী 100 উপরে উঠে গেছে তো দেখো তাহলে আমরা অলরেডি সূত্রগুলো শিখে গেলাম এরপরে গাছিতাম আমরা শতকরা কি শিখেছি শতকরাটা হচ্ছে একটা ভগ্নাংশ যার হার 100 যাকে প্রকাশ করা হয় পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয় কি প্রতীক দ্বারা পার্সেন্ট প্রতীক দ্বারা প্রকাশ করা হয় এটাকে বলা হয় ভগ্নাংশ শতকরা একটি ভগ্নাংশ শতকরা একটি ভগ্নাংশ এরপরে ক্রয় মূল্য কি কোন কিছুর যে দামে ক্রয় করি বা যে মূল্যে ক্রয় করা হয় বা কেনা হয় সেটাই ক্রয় মূল্য যে দামে বিক্রয় করা হয় বেচা হবে আমরা বলে থাকি বেচি বেচি আমরা বেচা কেনা করি বেচা কেনা তো খালি আমাদের চলিত ভাষা বা আঞ্চলিক ভাষায় বেচা কেনা এই বেচাটাই হচ্ছে বিক্রয় বিক্রয় মূল্য তাহলে লাভটা কি যখন আমাদের এই বিক্রয় মূল্য মানে বিক্রয় করে আমরা বেশি দামে বেচি সেটা সেখানে লাভ হয় কম দামে বেশি তখন লস হয় অর্থাৎ ক্ষতি হয় লস মানে হচ্ছে ক্ষতি সূত্রগুলো আমরা শিখলাম মুনাফার হার বার্ষিক মুনাফার হারটাও আমরা শিখেছি 100 টাকার এক বছরের মুনাফাকে বার্ষিক মুনাফার হার বলে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা মোটামুটি এই অধ্যায়ের বেসিক আলোচনাটা ক্লিয়ার হলাম তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের এতক্ষণ যারা ক্লাস করেছো তোমরা যদি আমাদের ক্লাস আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো ডান সাইডে দেখো সাবস্ক্রাইব লাল করে সাবস্ক্রাইব আছে ওখানে তোমরা একটু ক্লিক করবে পাশে বেল বাটনটা অবশ্যই একটু ক্লিক করে দেবে বেল বাটনে তাহলে আমাদের ভিডিওগুলো পরপর ধারাবাহিক ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা এবং প্রচারের স্বার্থেও তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে সকলের মঙ্গল কামনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ